নমস্কার সবাইকে আমাদের মধ্যে অনেক আছে যারা কিন্তু তাদের ইনকাম ট্যাক্স ফাইল করা মনে করে না ম্যান্ডেটারি অথবা সেই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু চোদ্দই মার্চ দু হাজার চব্বিশে টাইমস অফ ইন্ডিয়ায় একটা নিউজ পাবলিশ হয়েছিল যেখানে বলেছিল যে একজন ওমেন যার কিনা ছ মাস পর্যন্ত জেল হয়েছে ইনকাম ট্যাক্স ফাইল না করার জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ইনকাম ট্যাক্স ফাইল না করার জন্য ছ মাসের জেল তা আমরা পুরো কেসটা একটুখানি বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি ছিল তার কেসটা ছিল দিল্লি হাইকোর্টে যে ওমেনের এগেনস্টে কেসটা ছিল তার নাম রিভিল করছি না ওনার কেসটা ছিল যে উনি দু কোটি টাকা কোনো জায়গা থেকে পেয়েছে এবং দু কোটি টাকার এগেনস্টে ওনার দু লাখ টাকা মতন টিডিএস কেটেছে এবং টিডিএস কেটে সেটা ইনকাম ট্যাক্সের ঘরে জমা হয়েছে এখন ইনকাম ট্যাক্সের ঘরে সেই টাকা জমা হওয়ার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিজে থেকেই কিন্তু জানতে পেরে গেছে যে একজন ব্যক্তি আছে যার নামে এত বড় একটা ট্রানজাকশন ঘটেছে এখন সেই ব্যক্তি হতে পারে নিজে খুব একটা জানতো না যে ইনকাম ট্যাক্স ফাইল করার গুরুত্ব কতটা অথবা জানার পরেও সে তার ইনকাম ট্যাক্স ফাইল করেনি যেটাই কেস হোক না কেন উনি তার ইনকাম ট্যাক্স ফাইল করেনি এখন তার ইনকাম ইনকাম না করার জন্য জন্য তার জেলের করে এখন যখন যায় যাওয়ার পরে যে লয়ার ছিল সেই লয়ার অনেক করে বোঝানোর চেষ্টা করে যে ভদ্র মহিলা খুব একটা শিক্ষিত নয় যার ফলে তার বোঝার উপায় ছিল না যে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এছাড়াও তাকে হেল্প করার মতন সেই ধরনের কোনো মানুষ নেই যে কিনা তাকে বলে দিতে পারবে যে ইনকাম ট্যাক্স ফাইল করার গুরুত্ব কতটা কিন্তু তারপরেও তার ছ মাসের জেল হয়েছিল ইনকাম ট্যাক্স ফাইল করার গুরুত্ব কিন্তু এতটাই এখন আমরা দেখে নিই যে এই পুরো কেসটা কীরকম ভাবে চলেছিল বলে আমরা আশা করতে পারি দেখুন আমাদের যখন এই ধরনের কোনো একটা হাই ভ্যালু ট্রানজ্যাকশন ঘটে সেক্ষেত্রে আমরা বারবার করে আলোচনা করেছি যে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়া একান্তই জরুরি এছাড়া আমাদের যদি কোনো কারণে কোনো টিডিএসও কেটে থাকে সেক্ষেত্রেও আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়া একান্তই জরুরি এখন আমরা যদি কোনো কারণে আমার আমাদের ইনকাম ট্যাক্স ফাইল না করি সেক্ষেত্রে আমাদের ডিউ ডেট পেরিয়ে গেলে আমরা কিন্তু বিলেটেড ইনকাম ট্যাক্স ফাইল করারও একটা সুযোগ পাই বিলেটেড ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আমাদের যেই জিনিসটার প্রয়োজন পড়ে যদি পাঁচ লাখের নিচে আমাদের ইনকাম হয় এক হাজার টাকা লেট ফিস আমাদের দিতে হয় এছাড়া পাঁচ লাখের ওপরে যদি রোজগার হয় তাহলে পাঁচ হাজার টাকা লেট ফিস আমাদের দিতে হয় এবার ডিসেম্বরও যদি আমাদের পার হয়ে যায় অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার ডিউ ডেটও যদি আমাদের পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হলো আইটিআর ইউ আইটিআর ইউ ফাইল করো আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে পারি যে আমাদের কোনো একটা ইনকাম ছিল যেই ইনকামটি আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে শো করিনি অথবা আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করিনি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বেঁচে যেতে পারি আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে একটা জিনিসই হয় আমরা যদি আইটিআর ইউ ফাইল করি তাহলে আমাদের যে পরিমাণ ট্যাক্স হওয়ার কথা ছিল হতে পারে আমার একশো টাকা ট্যাক্স হওয়ার কথা ছিল তার বদলে একশো টাকা তো আমাকে জমা করতেই হবে তার সাথে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ টাকা এক্সট্রা জমা করতে হবে আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল সময় জমা না করার জন্য এছাড়া যে ইন্টারেস্ট পড়বে সেটা আলাদা এছাড়াও আমাদের যদি সেই ফিনান্সিয়াল পেরিয়ে যাওয়ার পর বারো মাস কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পেনাল্টির পরিমাণ দাঁড়ায় সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ একশো টাকা ট্যাক্স হলে পঞ্চাশ টাকা আরও এক্সট্রা জমা দিতে হবে আমাদের পেনাল্টি হিসাবে সুতরাং আমাদের দেড়শো টাকা ট্যাক্স হিসাবে জমা দিতে হবে ইন্টারেস্ট আলাদা তা আমরা এই কাজ করেও কিন্তু আমরা বেঁচে যেতে পারি কিন্তু আমরা যদি আমাদের আইটিআর ইউ ফাইল করারও টাইম পেরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেক্ষেত্রে আমরা কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি সেই অ্যাপ্লিকেশন মেনে নেয় আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন এখন আপনি কোনো কিছুই মানলেন না আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলও করলেন না আইটিআর ইউও করলেন না আপনি ইনকাম ট্যাক্সের কাছে কোনো অ্যাপ্লিকেশন করে ডিলেও ইনকাম ট্যাক্স ফাইল করলেন না সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কিন্তু নোটিস পাঠাবে এবং সেই নোটিসের আনসার আপনাকে দিতে হবে যে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল কেন জমা করেননি এবং আপনার এগেনস্টে কোনো ধরনের কোনো কেস কেন করা হবে না এখন আপনি যদি আপনার রিপ্লাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে স্যাটিসফাইড করতে পারেন সেক্ষেত্রে আপনার কেসটা খুব তাড়াতাড়ি মিটে যেতে পারে কিন্তু যদি কোনো কারণবশত আপনার রিপ্লাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট স্যাটিসফাইড না হয় অথবা ধরে নিলাম আপনি সেই নোটিসের কোন ধরনের কোনো রিপ্লাই করেননি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হতে পারে আরও দুই একবার আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো তাতেও যদি আপনি কোনো ধরনের কোনো রিপ্লাই না করেন সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে এক্সপার্টি করে দেবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার তরফ থেকে তাদের একটা ক্যালকুলেশন করে আপনাকে পাঠাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেই ক্যালকুলেশনটা করে সেটা কিন্তু আপনার অরিজিনাল যে ট্যাক্স পেয়েবেল থাকে তার থেকে অনেকটাই বেশি থাকে অ্যাটলিস্ট তিন ডবল তো থাকেই কিন্তু তার থেকেও বেশি হতে পারে কোনো কোনো সময় আমরা দেখেছি যে এরকমও হয়ে যায় যে আপনার অরিজিনাল ইনকাম যে জিনিসটা হচ্ছে তার ম্যাক্সিমাম অংশই চলে যায় আপনার ওই ট্যাক্স পেমেন্ট করতে গিয়ে এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার মতন করে ক্যালকুলেশন করে আপনাকে একটা নোটিস পাঠালো এখন আপনি যদি সেটারও রিপ্লাই দেওয়ার প্রয়োজন অনুভব না করেন এক্ষেত্রে আপনি অবশ্যই আপনি অ্যাপিলে যেতে পারেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে ক্যালকুলেশন পাঠিয়েছে তার সাথে আপনি সহমত নয় কেন সহমত নয় এর জন্য আপনি একটা গ্রাউন্ড টপ অ্যাপিলে তৈরি করে আপনি অ্যাপিলে যেতে পারেন এবং অ্যাপিলে গিয়ে যে কেসটা যেই জায়গায় যাবে সেই জায়গায় যাবে সেটা তো পরের ঘটনা কিন্তু আপনি যদি সেখানেও রিপ্লাই না করেন ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেই কাজটি করবে যে আপনার প্রপার্টি বিক্রি করে আপনার যে টাকা পেয়েবেল হবে সেই টাকা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোলার চেষ্টা করবে হতে পারে আপনার প্রথমে লিকুইড যে সম্পত্তি আছে সেই সম্পত্তির দিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রথমে যাবে যদি আপনার লিকুইড কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার যে ইনমোভেবল প্রপার্টি আছে সেই প্রপার্টি বেঁচে আপনার যে ট্যাক্স পেয়েবেল আছে সেটা মেটানোর চেষ্টা করবে আপনার কাছে যদি সেই ধরনেরও কোনো প্রপার্টি না থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনার কোনো প্রপার্টি নেই সুতরাং আপনি বেঁচে গেলেন এই ধরনেরও অনেক ব্যক্তি আছে যাদের হয়তো অনেক ট্যাক্স পেমেন্ট করার আছে এবং ট্যাক্স পেমেন্ট করার ভয়ে দেখা গেল তার সমস্ত সম্পত্তি তার সন্তানকে দিয়ে দিল অথবা তার ওয়াইফকে দিয়ে দিল এবং সে মনে মনে ভাবা শুরু করলো আমার নিজের নামে তো কোনো প্রপার্টি নেই সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কি করতে পারে কিছুই আপনাকে করতে পারবে না এই ক্ষেত্রেই কিন্তু তখন চলে আসে জেলের প্রভিশন ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকে আপনার জেল হওয়ার কেসটি অবশ্যই কোর্টে যাবে কোর্টে গিয়ে আপনার বিচার হবে কিন্তু ম্যাক্সিমাম চান্স যে জিনিসটার হওয়ার অ্যাটলিস্ট ছ মাসের জেল হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থেকে থাকে সুতরাং এক্ষেত্রে আমাদের টোটাল যে ঘটনাটা আমরা বুঝলাম আমাদের করণীয় কী আছে প্রথমত হলো আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আপনি লগ করবেন তখন কিন্তু যে মেল আইডি আর ফোন নাম্বার দেবেন সেটা অবশ্যই আপনার নিজের দেবেন যাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনো ধরনের কোনো কমিউনিকেশন করার চেষ্টা করে তাহলে আপনার সাথেই যাতে কমিউনিকেট করতে পারে এমন নয় যে মেল আইডি আছে আপনার কনসালটেন্টের থেকে গেল এবং সেই কনসালটেন্ট জানতেও পারলো না যে আপনার নামে কোনো নোটিস এসেছে এবং আপনিও জানতে পারলেন না আপনার নামে কোনো নোটিস এসেছে সুতরাং এই ধরনের নোটে মিথ হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি দু নম্বর হলো আপনি যদি মেল আইডি অথবা ফোন নাম্বার চেঞ্জ করে থাকেন তাহলে অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে আপনার মেল আইডি আর ফোন নাম্বার অবশ্যই চেঞ্জ করে নেবেন কেননা যদি আপনি এই ধরনের চেঞ্জেস না করে থাকেন সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার তরফ থেকে নোটিশ পাঠাবে আপনি জানতেও পারবেন না আপনি কিন্তু সেই নোটিসে রিপ্লাই দিতে পারবেন না যার ফলে আপনার ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে আর তিন নম্বর সব থেকে সহজ পদ্ধতি যে জিনিসটি হলো আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি সময়ের মধ্যে করুন অবশ্যই চেষ্টা করুন যে ডিউ ডেটের মধ্যে জানি আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি জমা করে দিতে পারেন যদি কোনো কারণবশত জমা না করতে পারেন তাহলে বি লেটেড ইনকাম ট্যাক্স ফাইল করুন তা না হলেও আইটিআর ইউ ফাইল করুন সেটা না হলেও কন্ডোনেশন অফ ডিলের জন্য অ্যাপ্লিকেশন করুন করে আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করুন কোনো কিছুই যদি আপনার দ্বারা না হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে যে নোটিশ পাঠাচ্ছে সেই নোটিসের আপনি রিপ্লাই করুন যাতে লিস্ট কেসটা সব থেকে খারাপ পরিস্থিতি পর্যন্ত না গড়ায় আশা করি ভিডিওটি থেকে কিছুটা ভ্যালু আপনাদের প্রোভাইড করতে পারলাম অনেক ব্যক্তি আছে যারা এই ব্যাপারে খুব একটা সচেতন নয় তাদেরকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওগুলো তাদের মধ্যে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই